প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিটির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব একটি ভাব সম্প্রসারণ, সেটি হলো আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। এটি তোমাদের 18তম ভাব সম্প্রসারণ। তো তোমরা বাকি ভাব সম্প্রসারণগুলো প্লেলিস্ট থেকে কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো বন্ধুরা, আমরা ভাব সম্প্রসারণের ক্লাসটি শুরু করি। মূল ভাব, আত্মশক্তি বা জ্ঞান শক্তি মানুষের একটি বিশেষ গুণ যা তার অস্তিত্বের মাঝেই নিহিত থাকে, কিন্তু মানুষ জন্মগতভাবে এই শক্তির অধিকারী হয় না। মানুষের মধ্যে আত্মশক্তি বা জ্ঞান শক্তি তখনই জাগ্রত হয় যখন মানুষের মন প্রকৃত শিক্ষার আলোকে আলোকিত হয়। বস্তুত শিক্ষার মূল লক্ষ্য মানুষের আত্মশক্তি বা জ্ঞান শক্তির বিকাশের মাধ্যমে তার মনুষ্যত্ব ও বিবেককে জাগ্রত করা। ভাব সম্প্রসারণ বা সম্প্রসারিত ভাব, শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। শিক্ষা মানুষকে নিজেকে জানতে ও চিনতে শিখায়। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে, তার ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে। যে শিক্ষা শুধু খেয়ে পড়ে বা ভোগবিলাসে জীবন কাটাতে বা বাঁচাতে শেখায়, তা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে না। যে শিক্ষা জীবনকে সকলের সঙ্গে উপভোগ করতে এবং কল্যাণমুখী কাজে লাগাতে শেখায় না, সেটি প্রকৃত শিক্ষা নয়। এই ধরনের শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে না। শিক্ষা মানুষকে শেখায় লোভে পাপ, পাপে মৃত্যু। অনেকের মতে শিক্ষা মনের একটি চোখ, তাই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে মানুষ তার মানবিক গুণগুলো অর্জন করে। শিক্ষার আলো না হলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আত্মশক্তিতে বলিয়ান মানুষই কর্তব্যপরায়ণ, বিবেকবোধ সম্পন্ন, সমবৃদ্ধি, সর্বোপরি সকল মানবিক গুণের অধিকারী হন। জ্ঞান শক্তি বা আত্মশক্তি না থাকলে মানুষ শিক্ষিত হয়েও কখনো যথার্থ মানুষ হতে পারে না। ডিগ্রি বা সনদের কোনো মূল্যই থাকে না যদি শিক্ষিত ব্যক্তি আত্মশক্তি ও জ্ঞান শক্তি অর্জন না করে। প্রতিটি মানুষ অফুরন্ত সম্ভাবনার খনি। সে কী হতে পারে তা সে নিজে জানে না। তার এ অজ্ঞতাই তার উন্নতির পথে বাধা। শিক্ষা মানুষের ভিতরে প্রতিভার আলো জ্বালিয়ে অজ্ঞতাকে দূর করে, তাকে আত্মশক্তিতে বলিয়ান করে, সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষ জ্ঞান আরোহণ করলে অর্জন করে আত্মশক্তি, আর জ্ঞান নামক এ শক্তি হৃদয়ে লুকানো সকল গুণকে শক্তিশালী করে। মন্তব্য বা উপসংহার, শিক্ষা মানুষকে যে কোনো ভালো ও সৎকর্মের যোগ্য করে তোলে। এর জন্য সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন তা হলো দৃঢ় মনোবল আর সুকঠিন একাগ্রতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভাব সম্প্রসারণটি বুঝতে পেরেছ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।